কিছুতেই কমছে না বন্যার পানি। বৃষ্টির পানিতে নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর উপজেলার 30টি গ্রাম। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানভাসীদের দুর্ভোগ। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ থাকলেও উপজেলা প্রশাসন বলছে ঔষধ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। টানা সাত দিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দী হয়ে আছে 2 লক্ষাধিক মানুষ। নতুন করে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। চরম সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ। সাত দিন ধরিয়া পানির লেগে কোনো রান্না বান্না নাই, খাওয়া দাওয়া নাই, চুলের মধ্যে পানি, কোলাহান নিয়ে অনেক কষ্টে আছি। বংশ নদীর পারে আমরা খুব বিপদে আছি, ঘরে রান্না বান্না বন্ধ। দুর্ভোগ তো বাড়ি করে চলে, যখন দুর্ভোগ থাকবোই, আল্লাহ দিছে করণ দেবো কি মানুষের হিরঞ্জীবী ওরা। নতুন করে প্লাবিত হওয়া এলাকাসহ বানভাসী মানুষের মাঝে ঔষধ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যা এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। পাশাপাশি শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, চিনি, কিছু এমার্জেন্সি শিশু খাদ্য, জরুরি কিছু ওষুধ, এইগুলো আজকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে বিতরণ করব। 3 উপজেলায় নগদ 7 লাখ টাকা ও 60 টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। আওলাদ রুবেল, SATV, ময়মনসিংহ।